আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মেনুকা, আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে আটটা বাজছে, আটটা থেকে ব্লগটা স্টার্ট করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকালকার নাস্তা আজকে আটটার সময় ঠান্ডা ভাত, কাঁচা লঙ্কা আর হচ্ছে চানাচুর। এটা এখন খাওয়া দাওয়া করে বহরমপুর যাব আমি। আমার পায়ের অসুখটা আবার বেড়েছে, তো ডাক্তার দেখাতে যাব, তারপরে এসে রান্না বান্না করবো। আর যদি কোনো অংশ ভালো লাগে দেখাতে তো অবশ্যই বহরমপুরে দেখাবো, সাথে থাকেন। তো চলে এসেছি বহরমপুর থেকে, তো বহরমপুরে কোনো অংশ দেখাতে পারিনি, দারুণ। বহরমপুর থেকে চলে এসেছি, রান্নাটা বসাইছি। খিচুড়ি, কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ পরিমাণ মতন, রসুন, কিশমিশ, কাজু বাদাম, আর দিয়েছি ছোলার ডাল আর পরিমাণ মতন চাল। সম্পূর্ণ মশলা দিয়ে আমি বসিয়ে দিয়েছি একটা প্রেশারে, দু একটা সিটি মেরে নামিয়ে নিব। এখন এটাই খাবো, আজকে আর তেমন কিছু রান্না করব না, যেহেতু শরীরটা অসুস্থ, অনেক রোগ তলিয়েছে, রিপোর্ট করতে হয়েছে। একটাই রান্না করবো, তো সাথে খাবেন, যেটুকুন পাচ্ছি সেটুকুন শেয়ার করছি, অবশ্যই ভালো লাগবে। খিচুড়ি একদম রেডি হয়ে গেছে, তো প্রেশার কুকার থেকে নামে তেলে দিয়ে নিয়েছি, তেমন কিছু দিয়ে তেলে দিইনি, পেঁয়াজ, জিরে গুঁড়ো এসব দিয়েছি আর সর্ষের তেল। তো ভালো মতো রান্নাটা হয়ে গেছে, তো সাথে থাকেন, দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। তো খিচুড়ি নিয়ে চলে এসেছি টেবিলে, দেখতেই পাচ্ছেন। তো আমি এখন খিচুড়ি খুলে দিচ্ছি, যেহেতু সকাল থেকে খাওয়া দাওয়া নাই তেমন কিছু, আর রক্ত দিলে তো শরীরটা খারাপ করে, তার জন্য কোনো রকমের রান্না করলাম না, পাতলা একটু খিচুড়ি খাবো। তো সাথে থাকেন, অবশ্যই ভালো লাগবে। আর গরম গরম মুখ পুরো পুরো খিচুড়ি, যেহেতু বৃষ্টি নেমেছে ভালোই লাগবে খেতে। তো আমাদের দিকে বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছেন, উঠোনটা ভিজা ভিজা হয়ে গেছে। আর যেহেতু তেমন কিছু কাজ শেয়ার করতে পারলাম না, শরীরটা খারাপ, তার জন্য যদি ভিডিওটি কোনো অংশ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করবেন, পাশে থাকবেন। আজকের মতন এখানে ভিডিও শেষ করছি, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।